হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে এমিনেন্স পোর্টালে। দিস মি অর্ণব শর্মা। প্রত্যেককে অনেক শুভেচ্ছা এবং আরও উইশ করি যে তোমরা তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারো। আর যেমন তোমরা জানো যে আমাদের অনলাইনে সেশন চলছে, যারা দূরের স্টুডেন্ট তারা খুব শীঘ্রই অনলাইন যা ফেসিলিটি রয়েছে সেগুলো জানার জন্য, আরও বেশি করে সমস্ত ফেসিলিটিগুলো পাওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করো দ্রুত। কারণ ব্যাচ সদ্য শুরু হচ্ছে বা হতে চলছে, এখনও রানিং রয়েছে সবে, সুতরাং দেরি করো না। কারণ আফটার অল ডাব্লিউবিসিএসটা স্বপ্ন শুধু নয়, এটা অর্জন করার একটা লড়াইও। এনিওয়ে, আজকে খুব কঠিন জিনিস নিয়ে টপিক নিয়ে আলোচনা করছি না, আমি অ্যাসাস করিও না, একটুখানি মজার ছলে সহজ জিনিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে একটা টপিক, সেটা হচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্ট সিস্টেম। এবার এটা ইকোনমিক জিওগ্রাফির মধ্যে পড়ে, আবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে, কিন্তু এমন একটা টপিক যেটা ডাইনামিক, বারবার করে চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই জায়গাগুলোর থেকে বেশ কিছু জিনিস কনসেপচুয়ালি জেনে রাখতে পারলে ভালো হয়। এটা একটু খেয়াল করে সেই কনসেপ্টের জায়গা দেখছি, আর তোমাদের যখন পরীক্ষা আসবে সেই সময় লাস্ট এক মাস আগে আপডেটটা দেখে নিয়ে যাবে। ন্যাশনাল ট্রান্সপোর্ট সিস্টেম এটা মূলত তিন চারটে পন্থার ওপর ডিপেন্ড করে রয়েছে। যেমন একটা হচ্ছে রোডওয়ে, একটা হচ্ছে ওয়াটারওয়ে, একটা হচ্ছে রেলওয়ে, একটা হচ্ছে এয়ারওয়ে। আমরা আজকে এই রোডওয়েটা নিয়ে, যেগুলো একটু কনসেপচুয়ালি জায়গা, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম কথা, ভারতবর্ষের মতো এরকম একটা বিস্তৃত দেশে এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই বিস্তীর্ণ দেশে সবার সাথে কানেক্ট করে থাকতে হয়, কমিউনিকেশন রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা করা দরকার। এবং তার জন্য যে সংস্থাগুলো কাজকর্ম করেন দায়িত্ব নিয়ে, সেই সংস্থাগুলো হলো, দেখো ন্যাশনাল রোডওয়ে বলতে অনেক রকমের রোডওয়ে হয়। একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, একটা হচ্ছে স্টেট হাইওয়ে, একটা হচ্ছে রুরাল রোড বা একে ভিলেজ রোডও বলতে পারো, আরেকটা হচ্ছে মাউন্টেন রিজিয়ানের রোড বা বর্ডার রিজিয়ানের রোড। মূলত পার্বত্য অঞ্চলের যে রাস্তাঘাট সেগুলো সবই বর্ডার রিজিয়ানে হয়, সুতরাং বর্ডার রিজিয়ানের রোডও বলতে পারো। এই পার্টিকুলারলি ন্যাশনাল হাইওয়েগুলো যে সংস্থা দেখভাল করে, মেরামতি করে, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, বা শর্টে বলা হয় NHAI, যার হেডকোয়ার্টার দিল্লি। এরকমভাবে রাজ্য সড়ক যেগুলো, তারা যেগুলো মেরামতি করে, সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে PWD। তোমরা রাস্তাঘাটে দেখলে দেখতে পাবে এরকম একটা সাইনবোর্ড থাকে, PWD মানে হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ঠিক আছে। রুরাল সেক্টরে রাস্তাঘাট দেখভাল করার জন্য যারা দায়ী হয় তা হচ্ছে জেলা পরিষদ, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থার তিনটে সিস্টেম তোমরা জানো। একদম লোয়ার সিস্টেম, যদি অনেকগুলো গ্রাম নিয়ে হয় পঞ্চায়েত, আফটার দ্যাট হয় পঞ্চায়েত সমিতি, তারপরে হয় জেলা পরিষদ। এই জেলা পরিষদ তার বিভিন্ন পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতকে দিয়ে তার গ্রামীণ ক্ষেত্রে রাস্তাঘাট তৈরির দায়িত্ব নেয়। আর মাউন্টেন রিজনে বা বর্ডার রিজনে যারা রাস্তাঘাট দেখে, সেই সংস্থার নাম হচ্ছে ব্রো। ব্রো, ব্রোয়ের ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, ঠিক আছে। এগুলো বেসিক জিকে, একদম টুস করে দেখে রাখবে, এগুলো কুচখাচ করে কোশ্চেন আসতে পারে। আর এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়েকে মূলত বোঝানো হয়। আর বাইপাস জিনিসটি বোঝার চেষ্টা করো। বাইপাস অনেক সময় আমার নাম শুনে থাকি। বাইপাস মানে হচ্ছে, ধরো একটা ন্যাশনাল হাইওয়ে, একটা রাস্তা, তার মানে এখানে জ্যাম লাগার সম্ভাবনা রয়েছে, তাই অনেক সময় কি হয়, হিটটাকে পাঠানোর জন্য হাইট দিয়ে রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এটা ন্যাশনাল হাইওয়ে 1, ঠিক আছে। তাহলে প্রথম যে বাইপাসটা হবে তার নাম্বার 1, সেকেন্ড পাইপাসটার নাম হবে 1, থার্ড পাইপাসটার নাম হবে 3, তাই তো। কিন্তু যদি সেক্ষেত্রে আবার ন্যাশনাল হাইওয়ে নামকরণটা করতে হয় তাহলে সেক্ষেত্রে তার নামকরণ হবে, ধরো এটার তুমি নামকরণ চাইছো স্যার এটা কত নম্বর ন্যাশনাল হাইওয়ে, এটা তুমি মনে রাখবে এটা হবে NH 12। অর্থাৎ এরমভাবে ন্যাশনাল হাইওয়েগুলোর নামকরণ করা হয় বা নাম্বারিং করা হয়। অর্থাৎ এই যে টপিকটা বললাম না অনেকটা চাপের টপিক, ডেটাগুলো পাল্টে পাল্টে যায়, সুতরাং একটা জিনিস মনে রেখো প্রচুর তো ডেটা হয়, প্রচুর রাস্তাঘাট, সেগুলো একটুখানি টেকনিক্যালি যারা আর কি এই সংস্থা তারাও তো একটুখানি কোনো নিয়মনীতি মেনটেন করে, সেই নিয়মনীতিগুলো কি সেগুলো বুঝবো এবং বেসিক কনসেপ্টটা বুঝবো যেগুলো একটুখানি কনসেপচুয়াল। চলো দেখে নিই। এটা ভারতবর্ষ, ভারতবর্ষের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটে জায়গাকে কানেক্ট করার জন্য এটা উত্তর থেকে দক্ষিণ দিকে একটা করিডর করা আছে, অর্থাৎ বারান্দা মতো করা আছে যেখানে উত্তর থেকে দক্ষিণ কানেক্ট করা যায়। সেই যে উত্তর দক্ষিণ করিডর অর্থাৎ নর্থ সাউথ করিডর, এটাকে আমরা বলতে পারি এখন দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। স্যার এই নাম্বারগুলো কি করে মনে রাখবো, তার ট্রিক্স হচ্ছে মনে রাখবে যদি উত্তর থেকে দক্ষিণে কোনো ন্যাশনাল হাইওয়ে যায়, কি বললাম, উত্তর থেকে দক্ষিণে যদি কোনো ন্যাশনাল হাইওয়ে যায় তার নাম্বার হবে ইভেন নাম্বারে। উত্তর থেকে দক্ষিণে যদি ন্যাশনাল হাইওয়ে যায় তার নাম্বার হবে ইভেন নাম্বার, ইভেন ডিজিট হবে। আর যদি পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যদি কোনো ন্যাশনাল হাইওয়ে থাকে তার নাম্বার হবে অড ডিজিটে। জেনারেলি চাকরি বাকরির পরীক্ষাতে খুব যদি প্যাচের কোশ্চেন না দেয় তাহলে যেটা আসে যে একটুখানি ইভেন নাম্বার থেকে অড নাম্বার থেকে ওখান থেকে চুজ করে নেওয়া যায়। তুমি যদি এই বেসিক কনসেপ্টটা মনে রাখো, বেসিক কনসেপ্ট তুমি যদি মনে রাখো, ঠিক আছে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। এইবার যেটা বলছিলাম উত্তর দক্ষিণ যে করিডর যাকে বলছি, অর্থাৎ এই পয়েন্টটার নাম হচ্ছে শ্রীনগর আর দক্ষিণ থেকে পয়েন্টার নাম হচ্ছে কন্যাকুমারী। অর্থাৎ শ্রীনগর থেকে কন্যাকুমারী, শ্রীনগর থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য যে ন্যাশনাল হাইওয়ে আমাদের ফলো করতে হয় সেটা কোন দিক থেকে কোন দিকে রয়েছে, উত্তর থেকে দক্ষিণ দিক। তাহলে এটা কত হবে, লংগেস্ট নাম্বার হচ্ছে NH 44। এটা বর্তমানে লংগেস্ট, 2019-এ লিস্ট আপডেট হয়েছে, আগে ছিল NH 7, এখন পাল্টে হয়ে গেছে NH 44। আপডেট ডেটাগুলো একটু খেয়াল রেখো, ঠিক আছে। অর্থাৎ কোথায় কোথায় আবার, শ্রীনগর থেকে কন্যাকুমারী, অর্থাৎ রাজ্য বললে জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু অবধি বিস্তৃত, এটা খেয়াল রাখো। যদি তোমাকে বলা হয় তাহলে স্যার সেকেন্ড লার্জেস্ট কোনটা, সরি সেকেন্ড লংগেস্ট কোনটা, সেকেন্ড লংগেস্টটা হচ্ছে পশ্চিম দিকে, এটা গুজরাট আর এরকম জায়গায় তোমার রয়েছে আসাম। গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচর এই অবধি কানেক্টেড করা রয়েছে আরেকটা ন্যাশনাল হাইওয়ে যার নাম্বার হচ্ছে NH 27। তাহলে পোরবন্দর টু শিলচর, অর্থাৎ গুজরাট টু আসাম। খেয়াল করে দেখো ফর্মুলা মিলল কিনা, বলেছিলাম উত্তর থেকে দক্ষিণ হলে ইভেন আর পশ্চিম থেকে পূর্ব হলে অড, অর্থাৎ যদি ভার্টিক্যালি হয় ইভেন, হরাইজন্টালি হলে অড। দেখো তো মিলেছে কিনা, একটা NH 44 আর একটা NH 27। এখান থেকে আরেকটা কোশ্চেন খেয়াল করা বিষয় পরীক্ষায় আসতে পারে, আসো সেটা হচ্ছে এই যে উত্তর দক্ষিণ টাচ করলো যে পয়েন্টে জাংশন হলো পয়েন্টটার নাম কি সেটাই বলা হয় ঝাঁসি। ঠিক আছে খেয়াল রেখো। এছাড়াও ভারত সরকার বিশেষ করে অটল বিহারী বাজপেয়ী আমলে যেগুলো মেট্রো সিটি দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই ডায়মন্ড সিটিগুলোকে কানেক্ট করার জন্য একটা চতুর্ভুজ রাস্তা তৈরি করার চেষ্টা করলো। এই যে স্কিমটা এই স্কিমটাকে নাম দিল গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কোয়াড্রিল্যাটারাল স্কিম। তাহলে এই স্কিমের আন্ডারে কোন কোন শহরকে কানেক্ট করলো দিল্লি প্লাস মুম্বাই প্লাস চেন্নাই প্লাস কলকাতা। এবার আগে যে নাম্বারিং ব্যবস্থা ছিল সেই নাম্বারিং ব্যবস্থা অনুযায়ী দিল্লি থেকে মুম্বাই এই রোডটার নাম্বার ছিল NH 4 আর মুম্বাই থেকে চেন্নাই এর নাম্বার ছিল NH 8 কিন্তু বর্তমানে এর নাম্বার পাল্টে গেছে এবং পাল্টে দিয়ে নাম্বার করেছে যেহেতু দিল্লি মুম্বাই ভায়া হয়ে যদি আসতে হয় তাহলে মুম্বাইয়ের সাথে উপর দিয়ে আসতেই হবে এর নাম্বার করে দিল NH 44 অর্থাৎ এই রুটটাকে এখন বলছে পুরোটাকে NH 44 বা বলতে পারো দিল্লি থেকে মুম্বাই এখন NH 48 করে দিল। ঠিক আছে আর মুম্বাই থেকে পার্টিকুলারলি চেন্নাই অবধি এই রাস্তাটার নাম করে দিল নাম্বার করে দিল NH 66। ঠিক আছে তাহলে এখান থেকে খেয়াল রাখবে দিল্লি টু মুম্বাই হলে NH 48 বর্তমানে মুম্বাই থেকে চেন্নাই হলে NH 66। ওকে আবার চেন্নাই থেকে কলকাতা এই যে রোডটা তার বর্তমান নাম্বার হচ্ছে NH 16 তাহলে চেন্নাই টু কলকাতা হলে NH 16 আর কলকাতা থেকে দিল্লি এই রোডটার এটা হচ্ছে NH 19। স্যার এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন কি বলছে সবই তো ডেটা বলে যাচ্ছেন। কনসেপচুয়াল জায়গা আছে খেলার জায়গা আছে। খেলার জায়গা কি খেলার জায়গা হচ্ছে একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে যদি দিল্লি থেকে তোমাকে মুম্বাই আসতে হয় তোমাকে যদি বলা হয় দিল্লি থেকে মুম্বাইতে প্যারালালি কোন মাউন্টেন রেঞ্জ রয়েছে তাহলে খেয়াল করে দেখো দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল থেকে গুজরাটের এই অঞ্চল অবধি একটা প্যারালালি মাউন্টেন রেঞ্জ রয়েছে পালানপুর গুজরাটের তার নাম কি তার এই রোডটা এই যে প্যারালালি রাস্তাটা এইটা NH 48 আর এটা হচ্ছে প্যারালালি পাহাড়টার নাম কি আরাবল্লী পর্বত। ঠিক একই রকমভাবে তোমায় যদি প্রশ্ন করা হয় মুম্বাই থেকে চেন্নাইতে প্যারালালি কোন পার্বত্য অঞ্চল রয়েছে তাহলে তুমি কি বলবে ওয়েস্টার্ন ঘাট। ঠিক একই রকমভাবে চেন্নাই থেকে তুমি যদি কলকাতা যাও তাহলে প্যারালালি কোন পার্বত্য রিজিয়ন ইস্টার্ন ঘাট। ঠিক আছে এইগুলোকে একটু খেয়াল করে পড়তে হয় তোমাকে এখান থেকে কোশ্চেন আসতে পারে। ইভেন তোমরা জানো ভারতবর্ষের দক্ষিণ দিকে তিন দিকে কি রয়েছে সাগর তাহলে এই সাইডটা কি বে অফ বেঙ্গল এই সাইডটা কি অ্যারাবিয়ান সি তাহলে পার্টিকুলার এই যে রিজিয়ানটা অর্থাৎ মুম্বাই থেকে চেন্নাই যদি এই রোডটা হয় প্যারালালি কোন উপকূল পড়ছে মালাবার কোস্ট আর তুমি যদি চেন্নাই থেকে কলকাতা আসো তাহলে কোন উপকূল পড়ছে দুটো উপকূল পড়ছে একটা হচ্ছে করমন্ডল কোস্ট আর একটা পড়ে যায় তিরকার কোস্ট বা একে এক কথায় বলতে পারো ইস্ট কোস্ট। মূলত ইস্ট কোস্ট এই অঞ্চলটাকে মানে ভুবনেশ্বর থেকে এই দিকের জায়গাটা অর্থাৎ যাকে তুমি বলো ব্রাহ্মণী নদী এইখান থেকে পড়ে যায়, ঠিক আছে। এই রকম ভাবে কনসেপচুয়ালি অনেক রকম জায়গা থাকে, ঠিক আছে, সেটা পাহাড় হোক, ওয়াটারওয়ে হোক, ন্যাশনাল পার্ক হোক। তোমরা জানো এই অঞ্চলগুলো আমরা গুজরাটি চ্যানেলে আমরা আগের দিন পড়েছিলাম একটা ক্লাসে যে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে। আমরা আগের দিন পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্কগুলো একটু আলোচনা করছিলাম, ঠিক আছে। যাই হোক, এরকমভাবে দেখবে ম্যাপ করে করে কোনো ভূগোল বইয়ে একজন আমি দেখছিলাম আগের দিন কমেন্ট করেছিলে যে কোন বই থেকে ভূগোলের আপডেট ডেটা পাওয়া যায়। একটা বেসিক্যালি কথা মনে রেখো দিও, অনেকেই প্রেফার করে খুল্লারের বই, অনেকে প্রেফার করে মাজিদ হোসেন স্যারের বই, অনেকে প্রেফার করে হাতিচন্দ্র মণ্ডলের বই। কোনো বই খারাপ না, বাট পার্টিকুলার যখন তুমি একজন অ্যাসপিরেন্ট তুমি একটু খেয়াল করে রাখবে যে তোমাকে ওভারঅল সমস্ত কিছু বুঝতে হবে। তাই জন্য গুগল ম্যাপ, অ্যাটলাসের ম্যাপ ছাড়া উপায় নেই, এবং যেখান থেকে তুমি যা পাও না কেন সেইগুলোকে একটুখানি ম্যাপ ওরিয়েন্টেডভাবে পড়ো, ওপর দিয়ে বার্ডস ভিউ দিয়ে, তাহলে তুমি ব্যাপারগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবে, কমান্ড আসবে। আর সেকেন্ডলি, যখনই তুমি পরীক্ষার জন্য পড়ছো, পরীক্ষার ঠিক আগাগ দিয়ে ডেটাগুলো কিন্তু আপডেট করে চেক করে নেবে, বিশেষ করে এই ইকোনমিক যে জিওগ্রাফি পোর্শনগুলো রয়েছে বা হিউম্যান জিওগ্রাফি পোর্শনগুলো রয়েছে, কারণ ডেটা পাল্টে পাল্টে যায়, বইগুলো তো অনেকদিন আগে প্রিন্ট হয়ে যায়, তাই বইতে কিন্তু ভুল থাকেই। তাই ইন্টারনেট ছাড়া গতি নেই, ইন্টারনেটে তোমাকে চেক করতেই হবে। তাই বলে আবার ইউটিউব সার্চ করতে যেও না, কারণ কোনো স্যার দেখা গেলো তিনিও আরও আগের থেকে কোথায় টুকে নিয়ে করে দিয়েছেন। নিজের ওপর নিজে ভরসা করো, যদি ওইটুকু ভরসা করতে না পারো তাহলে তোমার দ্বারা কিন্তু অফিসার হবে না, অবিচার হয়ে যাবে। এনিওয়ে, তো আবার ওই একটা কথাই বলবো, এরকম কনসেপচুয়ালি ক্লাস ঠিকঠাকভাবে যদি করতে হয়, অফলাইনে তো ক্লাস চলছেই বেলঘরিয়া, বারাসাত, সোনারপুরে। আর যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো তারা চলে আসো, তারা চলে আসো অনলাইনে। অনলাইন মোডে বিভিন্ন রকম স্কিমস রয়েছে, একটু এই নাম্বার 9163228262 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও ডিটেল জানার জন্য, ঠিক আছে। 25 তারিখ থেকে ডেমো সেশন শুরু হয়েছে, তো বেশি দেরি হয়নি, চলে আসো ক্লাস করতে। আর চলো, ক্লাসে দেখা হবে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।